করোনা পরিস্থিতির শুরু থেকেই রাজনৈতিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে একের পর এক সুস্থ উদ্যোগ গ্রহণ করেছে এক ছাত্র নেতা। কখনো সর্বধর্ম সমন্বয় সাধন ঘটিয়েছেন, কখনো ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের স্থায়ী কাজের ব্যবস্থার দাবিতে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই শ্রমিকদের নিয়ে এই ছাত্র নেতার পরিকল্পনা ব্যাপক প্রশংসিত হয়েছে। শ্রমিকদের কাজের ক্ষেত্রে ফার্ম হাউস তৈরির জন্য ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে জায়গার খোঁজ শুরু হয়েছে। ওই ছাত্রনেতার উদ্যোগেই বুধবার গোঘাটের কুমুরশা পঞ্চায়েতের কানপুরে ছাত্রছাত্রীদের জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো। এই দিন এলাকার ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন পড়াশোনার সামগ্রী, এক মাসের গৃহ শিক্ষকের মাইনা, একটি মেহগিনী গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি দুজন মেধাবী দুস্থ ছাত্রের এক বছরের পড়াশোনার সমস্ত দায়িত্বভার গ্রহণ করা হলো। এই দিন আশিকের আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট বিধায়ক মানস মজুমদার, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ গোপাল রায় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। জানা গেছে এই দিন 77 জন ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী, গাছ, টিউশন ফি তুলে দেওয়া হয়েছে। আমরা হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের যারা অভিভাবক মানসদা এবং সর্বোপরি আমাদের অভিভাবক মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমাদেরকে বলেছেন, লকডাউন হোক বা আমফান হোক, সব জায়গায় ছাত্র পরিষদকে পৌঁছে যেতে হবে, মানুষের কাছে থাকতে হবে। আশিক যেই উদ্যোগ নিয়েছে, আমি মনে হয় হুগলি জেলায় বিভিন্ন ব্লকে ব্লকে সেই উদ্যোগ আগামী দিনে কার্যকর হবে এবং আমরা খুব গর্বিত, আমরা খুব আনন্দিত যে এই আমফান বা করোনা যে মহামারী আকার ধারণ করেছে সেই সময় দাঁড়িয়ে গোঘাট 1 নম্বর তৃণমূল ছাত্র পরিষদ এই যে এত সুন্দর একটা উদ্যোগ, এই উদ্যোগকে আমরা আগামী দিনে জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেব। সমস্ত বিষয়টিতে অভিভাবক ও ছাত্রছাত্রীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা বলছেন, লকডাউন পরিস্থিতিতে প্রত্যেকেরই আর্থিক অবস্থা অত্যন্ত কঠিন। এই সময় দাঁড়িয়ে ছেলে মেয়েদের হাতে শিক্ষা সামগ্রীর পাশাপাশি গৃহ শিক্ষকদের মাইনার কিছুটা অংশ দেওয়ায় তারা ভীষণভাবে উপকৃত। আমাদের এখানে আসার কারণটা হচ্ছে একটাই, বর্তমান সমাজে আমরা এখন বিরাট একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এই সময় আমাদের বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার একটা খুব প্রবল অসুবিধায় দেখা দিচ্ছে, যার ফলে কি হচ্ছে না, ছেলে মেয়েরা ভালো টিচিং পাচ্ছে না, হ্যাঁ, তার ফলে বাড়িতে কিছু কিছু মানে প্রবলেম পড়ছে, যার ফলে কি হচ্ছে এখন যেটা পরীক্ষা দিবে, পরীক্ষায় ভালো হয়তো রেজাল্টও করতে পারবে না, তার কারণ টিচারদের হেল্প পাচ্ছে না। তো রেজাল্টটাকে ভালো করার জন্য, হ্যাঁ, এমন কি হচ্ছে কিছু আর্থিক সাহায্য, এখন তো সবাই তো আর হচ্ছে আমাদের গ্রামের উচ্চবিত্ত নয়, সবাই প্রায় মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের মানুষ। তো যাই হোক, তো সেখানে যদি কিছু হেল্প পাওয়া যায় বা কিছু সাহায্য পাওয়া যায় তো সবারই ক্ষেত্রে সেটা খুব ভালো হবে। অন্যদিকে এলাকার দুজন মেধাবী ছাত্রের এক বছরের পড়াশোনার সমস্ত দায়িত্বভার গ্রহণ করায় ওই দুই ছাত্রও ভীষণভাবে উপকৃত হবেন বলেই সকলে মনে করেন। এগুলো দেওয়ার জন্য আমরা এমনি বলেছিল ঘরে ঘরে যে এইসব দেওয়া হবে, ওর জন্যই এসছে, গাছ দিয়েছে, টিচবোর্ড দিয়েছে, খাতা দিয়েছে, টাকা দিয়েছে, পেন দিয়েছে, সেখানে পড়াশোনার ব্যাপারে অনেক সুবিধা আরে হয় ওর জন্য। গোঘাটের বিধায়ক মানস মজুমদার আশিকের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলছেন, একজন ছাত্রনেতা ছাত্রদের পাশে থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু আশিক যেভাবে এই কঠিন পরিস্থিতিতে প্রথম থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমিকদের স্বার্থেও লড়াই করে যাচ্ছে তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। আগামী দিনের যুবকদের এইভাবেই এগিয়ে আসতে হবে। গোঘাট 1 ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এর আগেও আপনারা দেখেছেন যে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড এই লকডাউনের সময় নেওয়া হয়েছে। আমরা এই গাছটার মানে আজকে তুলে দিচ্ছে, গাছটা বাড়িতে গিয়ে রোপণ করবে, গাছটা বড় হবে। একটা মেয়ের যদি আজকে 7-8 বছর বা 10 বছর বয়স হয়, 10 বছর বাদে গাছটা বিক্রি হবে। তো সেই সময় দাঁড়িয়ে সরকার যেরকম কন্যাশ্রী প্রকল্প বা রূপশ্রী প্রকল্প দিয়ে বাবা মায়েদের যে চিন্তার যে জায়গাটা ছোট করে দিচ্ছে, ঠিক একইভাবে গোঘাট 1 ব্লক তারাও আজকে এই সময় সেই অর্থটা যাই হোক না কেন, বা খাতাটা একটা পেন দেখতে ছোট হলেও এবং তার সাথে সাথে গাছ তুলে দেওয়া, এটা বৃহৎ চিন্তাভাবনার এটা অংশ। আমার মনে হয় প্রত্যেকটা সংগঠনেরই এইভাবে মানবিক চিন্তাভাবনায় রাজনৈতিক কর্মকাণ্ড করা উচিত। যে কাজটা গোঘাট 1 তৃণমূল ছাত্র পরিষদ আশিকের নেতৃত্বে বারবার ওরা করে আসছে, আমরা দেখেছি, এটা দেখে আশেপাশের যে সমস্ত ব্লক আছে তৃণমূল ছাত্র পরিষদ তারাও ভাবছে যে আমরা এই ধরনের কাজ করব এবং মানুষের জন্য যদি কিছু করতে পারা যায়, মানে এটা আমাদের মধ্যে সবার মধ্যে একটা তাগিদ থাকে। আশিকও সেই জিনিসটা আশিকের মধ্যে রয়েছে, আশিক যে কাজগুলো করছে সেটা মানুষের জন্য করছে, এলাকার গরিব মানুষের জন্য করছে,
এটা অন্য দৃষ্টি এটা আলাদা করে ব্যাখ্যা করা এটা সম্ভব না। অন্যদিকে সমস্ত বিষয়টি নিয়ে আশিক সেভাবে কথা বলতে চায়নি। সে বলছে এলাকার বিভিন্ন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকরা সত্যি কষ্টে আছে, চাল ডাল দিয়ে বা সামান্য কিছু অর্থ সাহায্য করে এদের সমস্যা মিটবে না, স্থায়ী সমাধানের প্রয়োজন। সেই কারণেই মহকুমা শাসকের কাছে দরবার হওয়া। আর আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সমাজের অনেক শিক্ষিত ধনী ব্যক্তি আছে তাদের কাছে এই বার্তাটুকু দেওয়া যে আপনাদের পাশে যে সমস্ত দরিদ্র ছাত্রছাত্রীরা আছে, বাবা মায়ের সেভাবে কাজ না থাকার জন্য ঠিক করে পড়াশোনা করতে পারছে না, সেই ছাত্রছাত্রীদের পাশে যদি একটু দাঁড়ানো যায় তাহলে আগামী প্রজন্ম উপকৃত হবে। ব্যাস এটুকুই। আজকে মূলত ওদেরকে কিছু অর্থ সাহায্য করা হলো, একটি গাছ দেওয়া হয়েছে, একটি পিচবোর্ড দেওয়া আছে, একটি খাতা দেওয়া আছে। করোনা পরিস্থিতিতে যেভাবে এবং ভারতবর্ষ কেন সারা বিশ্ব আর্থিক অবস্থায় ভুগছে, এক কথায় বলতে গেলে মানুষ এখন পড়াশোনা করতে চাইলেও হয়তো অনেকে যেতে পারছে না, গৃহ শিক্ষকরা হয়তো সহৃদয়ভাবে পড়াচ্ছেন, কিন্তু তারাও তো কর্মসূচি থাকে যে আমরা মাসে শেষে পড়ালে একটা ইনকাম থাকে, তাদেরও জীবন চলে। কিন্তু অনেক ছাত্রছাত্রী রয়েছে মেধাবী, তারা পড়াশোনা করতে পারছে না, তার জন্য করা এই হয়তো আমার সামান্য অর্থ তাদের কাছে বড় কিছু হয়তো হবে না, সাময়িক উপকার হবে, আগামী দিনে আমার মতো আরও কেউ করুক, আরও তাদের পাশে সে ভবিষ্যতের জন্য এসে দাঁড়াক, কারণ আগামী দিনে তার ভবিষ্যৎ, তার স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমার মনে হয় আরও প্রত্যেকেই যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় এতে ভালো হয়। এবং সরকার যেভাবে পাশে থেকে কাজ করছে, আমাদের দায়বদ্ধ সরকারের পাশে থাকা এবং জনসাধারণের পাশে থাকা, বিভিন্ন জায়গা থেকে 70 জনের মতো দেওয়া হচ্ছে। যারা পড়াশোনা করতে চায় কিন্তু পড়াশোনা করতে পারছে না, হয়তো তার পরিবারের জন্য, এরকম মেধাবী ছাত্রদের দু একজনের দায়িত্বও আমি বহন করে নিচ্ছি আজকের পর থেকে আগামী 1 বছরের জন্য, যাতে আমার মতো আরও কিছু মানুষ আসুক যাতে তাদের দায়িত্ব গ্রহণ দায়বদ্ধতা গ্রহণ করে, কারণ তাদের ভবিষ্যৎ এই সবে শুরু। একটি গাছ দেওয়া হয়েছে, এই গাছটি আগামী দিনে তার যখন 30 বছর বয়স হবে, যখন 40 বছর বয়স হবে, আজ এই 20 টাকা গাছের মূল্য তখন আপনার দ্বিগুণের দ্বিগুণ হয়ে থাকে। সব মিলিয়ে আশিকের উদ্যোগ প্রশংসিত হচ্ছে সর্বস্তরে। নিউজ রাজ বাংলা, আরামবাগ।